মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ওয়েসিস। এখন ঘড়িতে বাজে সকাল 6টা, আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজ মহা সপ্তমী, সবাইকে জানাই মহা সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই আজকের খুব আনন্দ করো দুর্গাপুজোটা সবাই মিলে, আর আজকের ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের বাড়ির দুটো দিকেই পুজো হচ্ছে, ডান দিকেও দুর্গাপুজো হচ্ছে, বাম দিকেও দুর্গাপুজো হচ্ছে। তোমরা আশা করি শুনতে পাচ্ছ, মাইকে মহালয়া চলছে। ভোরের বেলা মাইকে মহালয়া শুনতে আমার ভীষণ ভালো লাগে। আর আজ তো সপ্তমী, আমাদের সপ্তমীর সকালে ফোঁটা দেওয়ার ব্যাপার আছে। অনেকে ষষ্ঠীর সকালে থাকে, কারণ আমাদের এখানে অনেকেরই ষষ্ঠীতে দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের সপ্তমীর সকালে ফোঁটা দেয়। তো আমার সব রেডি হয়ে গিয়েছে, আমি স্নানটা করব, করেই ফোঁটা দেব। আর গরম জল বসিয়েছি, কারণ আমাদের গ্রামের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে। রাত্রে ফ্যান না চালিয়েও গায়ে চাপা দিয়ে ঘুমোতে হচ্ছে, মানে এরকম ঠান্ডা পড়েছে। তো সেই জন্য গরম জল বসিয়েছি, চানটা করে নিই, চলো দেখা হচ্ছে। আমার স্নান হয়ে গিয়েছে, একটু দেরিই হয়ে গেছে বলতে পারো, ঠান্ডা এতটা ঠান্ডা পড়েছে সকালবেলা ওঠাটাই মুশকিল। ঠিক আছে চলো ফোঁটাটা দিয়ে নিই। মা ফুল তুলে এনে দিল, আর আমি কাল সন্ধ্যেবেলা এখানে সব রেডি করে রেখেছিলাম। এইটা হচ্ছে সাদা চন্দন, এটা লাল চন্দন, এইটা হচ্ছে চালের গুঁড়ি, এটা হচ্ছে উজালা, আর এখানে সিঁদুর আছে। পাঁচ রকম কালার দিয়ে ফোঁটা দেব। কেউ তিন রকম দেয়, কেউ সাত রকম দেয়, আমি পাঁচ রকম দেব। এই দুটো দুর্গাপুরটা ফ্রিজে ছিল, আর এখন গাছ থেকে ছোট ছোট তিনটে তুলে আনলাম, গাছে একদম নেই, তো এই দিয়েই আমার কাজ হয়ে যাবে। এখন বাজে 8:20, আর আমি পুরো রেডি হয়ে গিয়েছি, মাও রেডি হচ্ছে। আমরা যাব আমার মায়ের বাড়িতে, মা ওখানে কিছুদিন থাকবে। এখন তার জন্য একটা কারণ আছে, সেটা এখন বলছি না, পরে বলছি। তো বেরোবো, মা টোটো বলেছে, টানা টোটোতেই যাব, টোটো আসবে বলেছে 8:30, দেখা যাক কখন আসে। এখন একটু গাছ কাটার মেশিনের আওয়াজটা বন্ধ হয়েছে, মনে হচ্ছে গাছ কাটা বন্ধ আছে। আর আজকে মায়ের ওখানে সবাই মিলে যাওয়ার একটা কারণ, সেটা হচ্ছে মা ওখানে প্রথমবার দুর্গা মণ্ডপে চণ্ডী পাঠ করবে। তো সেই জন্য মা এখন ওখানে 2-3 দিন থাকবে, আর আমরা পরে চলে আসব। তো চলো তোমরা দেখতে থাকো, আর কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টোটো এসে গিয়েছে, মা আর আমি পুরো রেডি হয়ে গিয়েছি, তোমরা তো দেখলে টোটো চলে এসছে, চলো যাওয়া যাক। এখানে কলা বউ স্নান করে সবাই নিয়ে এসে সবাই বরণ করছে, এই পুজোটা এবছর প্রথম হচ্ছে। মায়েদের ওখানে প্যান্ডেল, এখানে বাপি পুজো করছে, তো পরে আসবো, আগে বাড়ি যাই। এদের দুজনকে দেখো শাড়ি পরেছে কেমন। রান্না পুজোর ব্লগে তো একে দেখেছো, বোনির বান্ধবী, আর এই যে আমার বোন,
শাড়ি পরে সব বড় বড় লাগছে। মা বাড়িতে নেই, মা বাজারে, মানে ওই পুজোটা হয় হাটের মধ্যে, ওখানে গিয়েছে, আমরা চলে এসেছি, এবারে মাও চলে আসবে। ওরা সবাই কলা বউ স্নান করাতে গিয়েছিল, সবে সব আসছে। আমরা এখন একটু পূজা মণ্ডপে যাচ্ছি, মা তো বাড়ি থেকে স্নান করে আসেনি, কারণ স্নান করে নতুন বস্ত্র পরে তারপরে চণ্ডীপাঠে বসবে, ওই জন্য মা একটু ফ্রেশ হয়ে নিক, রেডি হয়ে নিক, ততক্ষণ আমরা একটু পূজা মণ্ডপ থেকে ঘুরে আসি। ওখানে বাপি দাদু সবাই আছে, বাপি দাদু দুজনেই তো পুজো করছে, তো চলো দেখতে থাকো। এই যে দাদু এখানে বসে আছে, কি গো শরীর ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বসছি। আরে এই যে বাপি এখানে পুজোয় বসছে, আমি এখন বাড়িতে চলে এসেছি, টিফিন খাই, মায়ের সঙ্গে একসঙ্গে যাব, এখন বাপি পুজো করছে, করুক। ও এসে গেছে, হলো হেলমেট। এখন বাজে 12:20, আমি মাকে নিয়ে যাচ্ছি, বাবি ফোন করে বললো নিয়ে যেতে, বাবিদের পুজো খানিকটা এগিয়ে গেছে, এবারে মা গিয়ে চণ্ডীপাঠে বসবে। এখানে একটা বড় স্ট্যান্ড ফ্যান চলছে, আর এখানে বিদ্যাদি বসে আছে, বিদ্যাদি হচ্ছে বাবিকে হেল্প করছে এটা ওটা দিয়ে জোগাড়ে। এটা যেহেতু বাজারের মধ্যে হাট কমিটি মিলে পুজোটা করে, সেজন্য এখন তো হয়ে গেছে, বাজার সব উঠে যাচ্ছে, এখন একটু ফাঁকা ফাঁকা, বিকালের দিকে ভিড়টা একটু বেশি হয়। মা পাঠ করছে, আমার ফোনে বেশি চার্জ নেই, বাড়ি যাচ্ছি, দেখি মায়ের কি কাজটাজ আছে সেগুলো সব করি। ঠাম্মা দাদু আমার সঙ্গে যাচ্ছে, এই যে ঠাম্মা এসেছিল শুনবে বলে ঠাম্মা দাদু আমার সঙ্গে যাচ্ছে। বাপি আর দাদুর এবেলার মতো মোটামুটি পুজো হয়ে গিয়েছে, আর ওবেলা তো দাদু, হ্যাঁ ওবেলা আরতি হবে। আচ্ছা তো এখন আর সেরকম কোনো কাজ নেই, সেজন্য দাদু চলে যাচ্ছে, গিয়ে খাওয়া দাওয়া করবে। মা পাঠ করছে, সবে দুটো অধ্যায় হয়েছে, এখনও তো মনে হচ্ছে 4-5টার মতো অধ্যায় আজকের করবে, 3 দিনের মধ্যে শেষ করতে হবে, সেই জন্য 13টা মোট অধ্যায় আছে। তো বাড়িতে যাই, দেখি মায়ের কি কাজে লাগে। আমরা আবার খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব, বিকালে আবার বেরোবো, কলকাতার দিকে যাওয়ার ইচ্ছা আছে, দেখি এখান থেকে কখন বেরোই। এসো এখন 4:15 বাজে, আমি আরও বাড়ি চলে যাচ্ছি, মা তো আছে, সন্ধ্যাবেলা আবার বেরোবো, দেখা যাক কোথায় যাই সন্ধ্যাবেলা। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।